নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। ঘাতক থানার ভূমসোর গ্রামে বোমার আঘাতে মৃত্যু হলো এক ব্যক্তি। ভাগাড় থেকে মরা পশুর মাংস বিক্রি নিয়ে ভিন্ন চিত্র ফুটে উঠল হুগলির ভদ্রেশ্বরের ভাগাড়ে। অপহরণে 24 ঘন্টা পেরিয়ে গেল খোঁজ মেলেনি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কংগ্রেসের ব্লক সভাপতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর ভাই। মালদহ জেলার বৈষ্ণবনগর থানার দাড়িয়াপুর এমটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠল সহশিক্ষকের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। বোমার আঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ভাতার থানার ভূমসোর গ্রামে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বোমার আঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রমজান মোল্লা। ঘটনাটি ঘটেছে ভাতার থানার ভূমসোর গ্রামে। এদিন মৃত ওই ব্যক্তি রেশন আনতে যাওয়ার পথে কয়েকজন দুষ্কৃতী তার উপর বোমা ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হয়েছিল বলতে মানে সকালবেলা গিয়েছিল কন্ট্রোল রেশন আনতে, আসার পথে মানে বোম ছুড়ে দিয়েছে আর কি, আর এই ঘাড়ে লেগেছে। বুঝতে পারছি বলতে ওই কি কি নাম বলে কেন বোমটা মারলো মনে হচ্ছে। হয়েছিল কি এই যে আসন্ন এই পঞ্চায়েত ভোট আসছে, এবার এর মধ্যে একটা টেসেল ছিল আর কি। এবার ভকত ফার্স্ট সকালে গ্রামে কন্ট্রোল আনতে যাচ্ছিল আর কি, রেশন তুলতে যাচ্ছিল। এবার সেই অবস্থায় কিছু দুষ্কৃতি গ্রামের ওই যে মসজিদ তালাটা আছে ওখানে বোম টোম নিয়ে দাঁড়িয়েছিল আর কি। মানে ওদের ওই যে নির্দল প্রার্থী ছিল 104-এ ওদের উপরে চড়াও হবে বলে ওরা দাঁড়িয়েছিল। কিন্তু এ তো ভকত ভাই এর কন্ট্রোল আনতে যাচ্ছিল, এ তেমন কিছু জানে না। কিন্তু ওই মুহূর্তে ওকে একসঙ্গে 3-4টে বোম চার্জ করেছে, এবং বোম চার্জ করে দিয়ে তো মোটামুটি এই পুরো মাথাটা একবারে থেঁতলে চলে গেছে, একদম মাথাটা পুরো উড়ে গেছে, এরকম অবস্থা। ঘটনাস্থলেই মারা গেছিল, একদম ঘটনাস্থলেই মারা গেছে। কোনো বিবাদ নাই, আসছে যাচ্ছে কথা কইছে, মুনিশ কথা মানুষ তার ভেতরে, হ্যাঁ তার ভেতরে তো মসজিদ তালা সব উপরে আছে। দেখো কন্ট্রোল কন্ট্রোল আনতে দিচ্ছে, তেল আছে, আটা আছে, চাল আছে, সবই দেখতে পাবে। সাইকেল আছে, গরিব মানুষ খাচ্ছে খেছে, একটু দুটো গরু আনছে, খাটতে পারে না। একটু দুটো গরু আনছিল আপনার খেছিল, তাহলে কি করে চালাবে? জিতা যাচ্ছে সব কেড়ে কুড়ি নিয়ে অন্য মেয়ে নামে দিঘা ছেলে দাম দিই, তা নাইলে আমরা লাইন আটকে দিতে পারবো। মানুষ একবার মিশ্র মানুষ কেন মারলো মনে হচ্ছে, কেন বিবাদ করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাতার থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনা ঘিরে গোটা এলাকায় থমথমে রূপ নেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোটা এলাকা পুলিশ টহলদারি চালায়। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ঘটনার যথাযথ তদন্তের পাশাপাশি দোষী ব্যক্তিদের শাস্তিরও দাবি তোলা হয়। আপনারা কি এইসব আগে মানে আশা করেছিলেন? মানে আমাদের সময় গ্রামের পরিস্থিতি কেমন ছিল? আমাদের সময় গ্রামের পরিস্থিতি খুব ভালোই ছিল। এখন এরকম হচ্ছে কেন মনে হচ্ছে? সে আমি শুনুন, আমি সুপার অ্যানিমেটেড লয়ার, ঘরে বসে বই পড়ি আর খবর শুনি, এর বাইরে কিছু না। যে গ্রামের গ্রামের এই পরিস্থিতি তাহলে কি চাইছেন আপনারা? আমরা শান্তি চাইছি, কাম অ্যান্ড কোয়াইট হয়ে থাকবে। আপনি পেশায় কি ছিলেন? আমি পেশায় লয়ার। কোন কোর্টে? বর্ধমান জাজ কোর্টে। আমাদের প্রার্থীটাকে কাল থেকে প্রচুর হুমকি দিচ্ছে, প্রার্থী আমাদের অলরেডি
দিয়েছে, গ্রাম ছাড়া করে দিয়েছে। হ্যাঁ, আমরা যে প্রার্থী গ্রামের লোক যাকে চাইছে তৃণমূলে হয়ে যাইছিল, সে তাকে চাপ দিচ্ছিল, চাপ দিচ্ছে তোলার জন্য যে তুলে নিতে হবে। দেখলাম কিছু সমাজ বিরোধী জুটিয়ে পরিকল্পনা হবে, ওকে খুন করা হয়। গ্রামের লোক বলছে না ও প্রার্থী হবে না, ও গ্রামে এমনিতে 85 লাখ টাকা 100 দিন সুপারভাইজার থেকে তুলে নিয়েছে, মাটি ঘরে এসি লাগিয়েছে, ওকে আমরা মানতে চাইছি না। ওরা যথারীতি গ্রামের লোক এ করে মর্মান্তিক এই ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। গ্রামবাসীদের পক্ষ থেকে এলাকায় শান্তিরও দাবি তোলা হয়। কার লবি? আর ইনি কোন কার সাথে কাজ করে? তো কবে থেকে এই সূত্রপাত ঝামেলা? এটা কি টিকিট টিকিট পাওয়া নিয়ে কেস? তো আপনাদের লোককে টিকিট পেয়েছে না ওদের লোক পেয়েছে? দুজনই পেয়েছে। তো হঠাৎ এই গোষ্ঠীদ্বন্দ্ব? কবে হয়েছে? সকালবেলায় বাড়ি থেকে গ্রাম গেছিলো কন্ট্রোল আনতে, রেশন আনতে গিয়েছিলো, রেশন আনার টাইমে হ্যাঁ ওকে টার্গেট করে বন্ধে মিলছে। কেন কেন কারণ কি? এর আগে ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। ভাগার থেকে মরা পশুর মাংস বিক্রি করার অভিযোগে একাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে। পুর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিষয়টি কড়া হাতে দমন করার নির্দেশও জানানো হয়েছে। যদিও ভিন্ন চিত্র ফুটে উঠল হুগলির ভদ্রেশ্বরের ভাগারে। মরা পশুর মাংস ভাগার থেকে সংগ্রহ করে সংরক্ষণ করে তা বিভিন্ন হোটেলে সরবরাহ করার অভিযোগে একাধিক লোককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে পুরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, মরা পশু ভাগারে নিয়ে এলে তা মাটিতে কবর দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল হুগলির ভদ্রেশ্বরের ভাগারে। চাপাদানির এক মাংস ব্যবসায়ী মরা পশুর মাংস কিনে বিক্রি করেন। ওই ব্যবসায়ীর দাবি, মাছের খাবার হিসাবে নৈহাটিতে এগুলি বিক্রি হয়। ও মাংস কহাঁ সে আতা হ্যাঁ? কোন মাংস? ও যো মাংস আপ ভাগার মে আতা হ্যাঁ? ভাগার মে আতা হ্যাঁ? ভাগার মে তো ওই তো হম লোগ কা ভুটি জাতা হ্যাঁ, তো মাল কাটার তো উঠতা হ্যাঁ, তো ওই মাল জো হ্যাঁ কি সিলাতা হ্যাঁ, আর সিলা করকে চওড়া আলাগ হো গিয়া, হাড্ডি আলাগ হো গিয়া, আর গোশ নিকাল করকে ও বাকি খাদে চলা জাতা হ্যাঁ। ও কোন লে জাতা হ্যাঁ? ও আতা হ্যাঁ, ওই সে ও খরিদ কে লে জাতা হ্যাঁ। वो कहाँ पे इस्तेमाल होता है जानते हैं आप? कहाँ पे इस्तेमाल होता है वो? वही नैहट्टी में। हाँ, नैहट्टी का कहाँ पे ये आपको पता है? हाँ, हम लोग गया। क्या कहाँ है वो जगह? क्या चराव के, चराव के पास में अपना मशीन लगा करके रखा है, उसमें मशीन में पीस करके है और डबल में करके ले जाकर चराव में डाल देता है। अच्छा, यही जो मांस है ना, गोश्त है, वो होटल में भी बिक रहा है कलकत्ता में, ये आपको मालूम है? हाँ, पेपर में तो दिया था, पेपर में दिया था, उधर का नाम है बजबस की तरफ में है, ऐसे ऐसा घटना हुआ। तो ये ऐसा होना चाहिए क्या? नहीं, ऐसा क्या होगा, इधर का गोश्त भी ऐसे कहीं नहीं जा रहा है। तो यहाँ का जो गोश्त है ना, वो जाता है क्या इधर? आपसे जो ले जाता है खरीद के, वो नहीं बेचता ना उधर? ना, ना। कितने दिन से आप ये काम करते हैं? हम लोग तो काम करते हैं करीबन 8-10 साल हो गया। ভাগারে যারা পশুর মাংস কাটার কাজ করেন তারা জানান হাইব্রিড মাগুর মাছের খাবার হিসাবে এই মাংস বিক্রয় হয়। খাটাল মধ্যে নিয়ে চলে এসে এখানে বানিয়ে দিই, ওই যে হাইব্রিড ওলা এসে
ওখানে এখানে আমি কেটে দিই, ওই গ্রাম করে নিয়ে চলে যাই। এটা আমার হয়ে গেছে তো 5-6 সাল হয়ে গেছে। তুমি কি শুনেছো যে এই মাংস ভাগাড়ের এই পচা মাংস নিয়ে গিয়ে হোটেলে রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে? না না, এসব এসব এখানে নেই, এসব শুনেছি অন্য জায়গা, এখানে এখানে কিছু নেই। এখানে তো আমার নোংরা জায়গায় কাজ করছে, এখানে যদি হোটেল ফোটেল যায় তো পুরো নোংরা পুরো সব লেগে থাকবে। হ্যাঁ, এখান থেকে কিছু নেই, এখানে সব হাইব্রিড ফাইব্রিড চাষ। এই তো এখানে যত এখানে অনেক পুকুর আছে, সব হাইব্রিড চাষ করে। এখান থেকে এক গ্রাম করে, এক গ্রাম দু গ্রাম করে একটা নিয়ে চলে যায়, আমাদের পকেট খরচা হয়ে যায়। এই তো নিয়ে গেছে, এক দু গ্রাম নিয়ে গেছে, এই 200 টাকা দিয়েছে। আর আপনারা কত পান এক একটা, মানে পুরো ছাড়িয়ে ইয়ে করে? আপনারা কত পান ছাড়িয়ে, মানে মাংস রেডি পুরো এটা রেডি করে? ওই 700-800 টাকার মধ্যে, একটা বড় মাল মধ্যে হয়, একটা মধ্যে হয়ে যায় 700-800 টাকা এরকম। মৃত পশুর মাংস ফ্রিজে রেখে তারপর চাহিদা মতো হোটেলে পাঠানো হতো কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। হুগলির থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। অপহরণের 24 ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কংগ্রেসের ব্লক সভাপতির। এরই প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনে মিছিলে পা মেলান। অপহরণের 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কংগ্রেসের ব্লক সভাপতি তথা 21 নম্বরের জেলা পরিষদ আসনের প্রার্থী লিয়াকত আলীর। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে কংগ্রেসের অভিযোগ। এরই প্রতিবাদে জেলা কংগ্রেস আন্দোলনে নামল। এদিন রায়গঞ্জের গান্ধী মূর্তির পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে পা মেলার বিধায়ক মোহিত সেনগুপ্ত, পবিত্র চন্দ্র সহ কংগ্রেস কর্মীবৃন্দ। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি রাজনৈতিক কর্মী সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় কাথি দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুরে। দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত এই সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে এখানে আমরা প্রাথমিকভাবে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের স্মৃতি বিজড়িত তার পবিত্র জন্মভূমিতে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের কাজ শুরু করলাম। এই সভার সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, এবারের নির্বাচনের অন্যতম প্রার্থী তরুণ জানা মহোদয়, তিনি সভা ডেকেছেন এবং সভাপতিত্ব করছেন। তিনি সহ তার পুরো টিমকে আলাদা করে নাম না বলে আমি যথাযথ সম্মান নিবেদন করি। আমরা 2 জেলা পরিষদ প্রার্থীকে মঞ্চে পেয়েছি, মাস্টারমশাই সন্দীপ বাবু এবং যুব নেতা উত্তম বারিক পিলু ভাইকে, তাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিধায়িকা আপনাদের এই ব্লকের বসন্তিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষিকা প্রভাত প্রতিম স্বাধীনতা সংগ্রামী প্রয়াত বলাইবাবুর সুযোগ্য কন্যা শ্রীমতী বনশ্রী মাইতি মহোদয়া, তিনি আমাদের জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের অন্যতম কার্যকরী সভানেত্রীও বটে, তাকেও যথাযথ সম্মান জানাই। এই সভাতে বক্তব্য রেখেছেন এবং আমাদের অভিভাবক হিসেবে উপবিষ্ট আছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, বর্ষীয়ান জননেতা, সাংসদ এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, এবং আপনারা যাকে পার্লামেন্টের সেশন না চললে যখন দরকার তখনই পুরসভা অফিসে পান, শ্রোতাবাজন শিশির অধিকারী মহোদয়, তিনি আপনাদের মধ্যে উপবিষ্ট আছেন। প্রয়োজনীয় প্রার্থী, মহিলা প্রার্থী, তফসিলি প্রার্থী, ওবিসি প্রার্থী, সাধারণ প্রার্থী, সমাজের নানা স্তরের প্রার্থী, যুবক থেকে নবীন থেকে প্রবীণ, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু, তফসিলি জাতি থেকে উচ্চবর্ণ,
সমস্ত শ্রেণীর প্রার্থী দিতে হয়, যাদের কাছে এই পশ্চিমবঙ্গের হাজার হাজার বুথে লোক নেই, জন নেই, কর্মী নেই, জনবিচ্ছিন্ন নেতা যারা কখনো দুর্গাপুজো খেলা মেলাতে পাবেন না, ঈদ মহরমে পাবেন না, বন্যাতে জল জমা হলে মানুষের বিপদে পাবেন না, গ্রামের সালিসি পঞ্চায়েত জরিপ তাতে পাবেন না, লোক আহত হলে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি করার জন্য পাবেন না, রক্তের প্রয়োজন হলে জোগাড় করে দিতে পারবে না, এমন জনবিচ্ছিন্ন কিছু রাজনৈতিক নেতারা তারা কলকাতাতে টিভির সামনে বসে বড় বড় কথা বলতে অভ্যস্ত, আর কোর্টে গিয়ে নির্বাচনকে বন্ধ করার কাজে ব্যস্ত। এটা হচ্ছে বিরোধীদের আসল চরিত্র। আমরা এই ধরনের অভিজ্ঞতার সামনে আগে যে পড়িনি তা নয়, 2013 সালে তৎকালীন ইলেকশন কমিশনার মীরা পাণ্ডেকে বোঝানো হয়েছিল তৃণমূলের যে এত বাড়বাড়ন্ত দেখছেন এর পিছনে দুটো কারণ আছে। একটা হলো তৃণমূল পুলিশের উপর নির্ভর করে, পুলিশ তাদের সাহায্য করছে, আর দ্বিতীয় হলো 11 সালে তৃণমূল ক্ষমতায় এসেছে কংগ্রেসের হাত ধরে ক্র্যাচ নিয়ে, এই 13 সালের ভোটে তৃণমূল একা লড়বে ঠিক করেছে। আপনি শুধু জলপাই রঙের পোশাক পরা দিল্লি থেকে বাংলা বলতে পারে না এমন পুলিশদেরকে যদি বুথে বুথে দাঁড় করিয়ে দেন, অর্থাৎ কেন্দ্রীয় পুলিশ, তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্ত কেরামতি বন্ধ হয়ে যাবে। বিরোধী দলের এবং কিছু কাঁথি থেকে সুদীপ আগোয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শাসক দলের ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলিচণ্ডী তালপুকুর এলাকায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 3 কংগ্রেস কর্মীর বিরুদ্ধে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব। আপনারা জানেন যে 14 তারিখ পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচন আসলে এখানে মৌসুম বেঞ্জিনুর 5 বছরে কোনো উন্নয়ন করেনি, হবিবপুর ব্লকের কোনো উন্নয়ন হয়নি, কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে। বুলবুলচণ্ডীতে প্রধান থাকা সত্ত্বেও 5 বছরে 100 দিনের দুর্নীতি শুরু করে কোনো রকম কাজ কিছু হয়নি বলে আজকে বুলবুলচণ্ডীতে কংগ্রেস দেখছে যে 21টা বুথের মধ্যে কোনো সিট কংগ্রেস কিন্তু এখানে পাবে না। তাই তারা কি করছে, কিছু দুষ্কৃতি নিয়ে প্রত্যেক বুথে বুথে আমাদের পোস্টার ব্যানার ছিঁড়ছে। গতকাল রাত্রেবেলা আমার কনস্টিটিউয়েন্সি, আমি এখানকার পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের, 7 নম্বর যে সংসদ সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর সাহা তার ফ্লেক্সগুলো মোটামুটি 7-8টা ফ্লেক্স হাঁসুয়া দিয়ে কেটে রাত্রেবেলা এই শ্রীরাম মাহাতো কংগ্রেসের, শ্রীরাম মাহাতো, মেঘরাজ কর্মকার এবং চিরঞ্জীব, এই 3 জন মিলে রাত্রেবেলা ফ্লেক্সগুলো ছিঁড়ছিল। তখন আমাদের কর্মীরা গিয়ে বলে, তখন তারা পালিয়ে যায় এবং 7-8টা ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেয়। আজকে তার নামে FIR করা হলো থানায়। আমি চাইব যে প্রশাসন এবং নির্বাচন কমিশন এই 3 জনের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশনটা নিক, আর কংগ্রেসের যে দুর্নীতির বিরুদ্ধে গোটা বুলবুলচণ্ডীর মানুষকে বলবো যে এবার এই গুন্ডাগিরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে সমস্ত মানুষকে বলবো 21টা বুথে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী, পঞ্চায়েত সমিতির 3টা প্রার্থী এবং জেলা পরিষদের যে প্রার্থী, তাদের বিপুল ভোটে জয়ী করে আজকে কংগ্রেসের মুখে চুনকালিটা মেখে দেবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর ভাই। উত্তর দিনাজপুর জেলা পরিষদের 8 নম্বরের আসনে তিনি জয়ী হন। কংগ্রেস, বিজেপি, CPIM এর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় তিনি জয়ী হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিস্তর পঞ্চায়েতের উত্তর দিনাজপুর জেলা পরিষদের 8 নম্বর আসনে জয়ী হলেন গোয়ালপোখরের বিধায়ক তথা গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানীর ভাই গোলাম রসুল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই কংগ্রেস, CPIM এবং বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়
উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৃণমূল প্রার্থী গোলাম রসুল জয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর গোয়ালপোখরের লোধন এলাকায় একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হল। জেলা পরিষদ ছিল গোয়ালপোখরের, এটা আজকে আমাদের নির্বিরোধ সিলেকশন, যারা নমিনেশন করেছিল যারা নিজে নিজে যায়, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে, মমতা ব্যানার্জির আমাদের গোলাম রব্বানি সাহেবের মিনিস্টার উন্নয়ন দেখে নিজে নিজের স্বার্থে যায় ওরা নমিনেশন উইথড্র করলো। আমরা কাকেও বলিনি কি যে নমিনেশন উইথড্র করো, ওরা নিজে নিজে যা নমিনেশন আজকে উইথড্র করে নিয়েছে। ওরা পার্টির স্বার্থে নয়, উন্নয়নের স্বার্থে আমাদের, যে মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে যে গল্প করে আমাদের আমাদের উত্তর দিনাজপুরে ওয়েস্ট বেঙ্গলে আমাদের গোলাম রব্বানি সাহেব যে উন্নয়নটা করেছে গল্প করে, ওই উন্নয়নের স্বার্থে আজকে আমাদের নির্বিরোধ করেছে আমাদেরকে জেলা পরিষদ 8 নম্বর সিট থেকে। আপনার বিরুদ্ধে কতজন নমিনেশন করেছিল? আমার বিরুদ্ধে 3 জন করেছিল, সিপিএম, বিজেপি, কংগ্রেস। তিনজনে কি নমিনেশন উইথড্র করেন? তিনজনেই উইথড্র করেছে নমিনেশন। আপনি, আমি তো বলছি যে পুরো ওয়েস্ট বেঙ্গলেই যদি সিলেকশন হয়ে যায়, হ্যাঁ, মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে, তাহলে আরো ভালো, আমাদেরকে খুশি লাগবে। জয়ী প্রার্থী এদিন জানান তার এই জয় মানুষের জয়। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। মালদা জেলার বৈষ্ণবনগর থানার দাড়িয়াপুর এমটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠল সহশিক্ষকের বিরুদ্ধে। আহত প্রধান শিক্ষক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত প্রধান শিক্ষক প্রাথমিক শিক্ষা সংসদ ও পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। আমি দাঁড়িয়ে পড়ি প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার বসন সাকলের আন্ডারে। 10/9/2016 সালে অপূর্ব ঘোষ চাল বিক্রি করতে না পাওয়ায় আমাকে প্রচণ্ডভাবে মেরেছিল, যে পায়খানা পেছনে ছুটে দিয়েছিল। তারপরে প্রতিনিয়ত সে 15/11/7/8 তারপরে গত 19 তারিখে হেড টিচারের মিটিংয়ে আমাদের ডাইসে টেনেছিল, কোথায় থেকে হঠাৎ করে উঠে চলে আসলো, এসে একদম প্রচণ্ড সাপটা করে ঠাঁটালো 50টা হেডমাস্টারের সামনে। আমি কোনো রকমে পালিয়ে বাঁচি। কেন মারছে আপনাকে? সে 2000 টাকা করে প্রতি মাসে মাস্তানি ট্যাক্স চাই, সে টাকা চাই, অপূর্ব ঘোষ, টাকা ছাড়া কিছু নাই, কিছু চাই না, টাকা টাকা টাকাই সবসময় চাই, আর সবসময় প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করে। থানায় জানিয়েছি, থানায় জানিয়েছি, এসপিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, ডিআইকে জানিয়েছি, চেয়ারম্যানকে জানিয়েছি, ভিডিওকে জানিয়েছি, কোনো কিছুই ফল হচ্ছে। এখন কি স্কুলে যেতে ভয় পাচ্ছে? স্কুলে যেতে পারছি, আমি খবর পেয়েছি স্কুল দেখা পেলে কেটে ফেলে দেবে, আমি প্রাণ ভয়ে স্কুলে যেতে পারছি। কি চাইছেন? এখন আমি চাইছি অপরাধীর উপযুক্ত শাস্তি চাইছি। আমি, আমার স্বামী 2016 সালে দরিয়াপুর এসপি প্রাথমিক বিদ্যালয়ে হেড টিচার হিসেবে জয়েন করে, জয়েনের পরে পরে ও 2 কুইন্টাল চাল বিক্রি করে দিয়েছিল, ওটা প্রতিবাদ করতে গিয়ে মারামারি হয়েছে, এভাবে প্রতিনিয়ত অত্যাচার করেই চলেছে, এমনকি 19/4/2018 মারামারি হলো। স্বামী আমার ইসলামপুরে ভর্তি হলো, সেখানে ঠিক না হওয়ায় জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল, 21 তারিখে ভর্তি হয়েছে, 23 তারিখে চলেছে, এখন ব্যথা আছেই কিন্তু আমরা আতঙ্কিত, এর ফলটা আমাদের ভোগ করতে হচ্ছে। কোথায় কোথায় জানিয়েছ? চেয়ারম্যানকে জানানো হয়েছে, এসপিকে জানানো হয়েছে, ডিএমকে জানানো হয়েছে। কী বলছে? কোনো কিছু কাজ হচ্ছে না। এর আগেও জানিয়েছি, আমি নিজেও গেছিলাম চেয়ারম্যানের। কেন টাকা চাই? কী চাইছে ওরা? ও টাকা চাই। কিসের টাকা? জবরদস্তিমূলক টাকা চাই, ট্যাক্স চাই, মাস্টারি। এখন কি স্কুল যেতে ভয় পাচ্ছে? এখন স্কুল যেতে ভয় পাচ্ছে, এখন আতঙ্কিত অবস্থা আছে, এমনকি আমার ফ্যামিলি, ছোটো বাচ্চা সহ আমরা সবাই আতঙ্কিত। কী চাইছেন? আমরা নিরাপত্তা চাইছি, শাস্তি চাইছি, কোনো অপরাধী যেন এরকম কোনো মাস্টারকে এলে টর্চার না করতে পারে। কী নাম আপনার? আমার নাম লিপিকা মণ্ডল। ওরা কি চাল বিক্রি করতে আসছিল এরকম আপনার হাজবেন্ডের কাছে? না, ওই চাল বিক্রি করেছিল আমার স্বামী বারণ করাতে ওরা, মানে আমার স্বামীকে মেরেছে। মিড ডে মিলের চাল? হ্যাঁ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা একটি সাহিত্য পত্রিকা শুভ সূচনা করে। পত্রিকার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি। খানিকটা নিজেদের উদ্যোগেই একটা উন্মেষ নামে একটা ম্যাগাজিন প্রকাশ প্রকাশ করেছি, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি উৎসাহিত করার জন্য, যাতে কালিয়াগঞ্জে সাহিত্য চর্চার পরিবেশটা ভালো হয়, আরো উন্নত হয় এবং এদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়। ওদের মুখগুলো একটা নিয়ম
কালিয়াগঞ্জে অ্যাকচুয়ালি সম্পূর্ণ রকমভাবে সাহিত্য নিয়ে, শুধুমাত্র সাহিত্য, কবিতা, গল্প এইসব নিয়ে একটা ম্যাগাজিনের অ্যাকচুয়ালি অভাব রয়েছে। সেই থেকেই আমরা প্রাক্তন যারা ছাত্র আছি এবং এই নিয়ে চর্চা করতে আমাদের ভালো লাগে, তো আমরা এই বিষয়টা একটা কালিয়াগঞ্জ বেস করে, কালিয়াগঞ্জকে বেস করে আমরা একটি পত্রিকা, সেই জন্য আমরা পাবলিশ করার একটা চিন্তা ভাবনা করেছি। আচ্ছা কি হলো আজকে সেটা আনুষ্ঠানিক প্রকাশ হলো, আমাদের উন্মেষ ম্যাগাজিন, সেই উন্মেষ ম্যাগাজিনে আনুষ্ঠানিক প্রকাশ হলো। কতটা আপনারা আনন্দিত মনে করছেন এই প্রয়াস? আমরা অনেকগুলো প্রায় এক বছর ধরে আমরা এই ম্যাগাজিন পাবলিশ করার আমরা চেষ্টা কিন্তু করছি। বিভিন্ন সমস্যায় বিভিন্ন সবাই আলাদা আলাদা জায়গায় থাকি, এক হওয়ার সমস্যা, এইসবের জন্য আমাদের পাবলিশ করা সম্ভব হয়নি। তো এক শেষ পর্যন্ত যখন পাবলিশ করা গেল, আমরা প্রচন্ড আনন্দিত, ওভারজয়েড। কতজন ছাত্রছাত্রী মিলে ছাত্র মিলে আমরা অ্যাকচুয়ালি স্কুলের পাঁচজন মূল উদ্যোগ নিয়েছিলাম, আর তাছাড়াও আরো 35 জন আমাদের। উত্তর দিনাজপুর থেকে অরূপ জশওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় নিহত হলো একজন। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার থানা এলাকায়। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। শনিবার সকালে মালদহ জেলার ইংরেজ বাজার থানার মুস্থলি এলাকায় একটি যাত্রী বোঝাই ট্রাকের পিছনে একটি পাথর বোঝাই লরি ধাক্কা মারে, এর ফলে একজন যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। মিতার নাম পলু ঘোষ, বয়স 45 বছর, বাড়ি ইংরেজ বাজার থানা এলাকায়। আহত ব্যক্তি 42 বছরের দুলাল সাহা, বাড়ি মহারাজপুর এলাকায়। আমি প্যাসেঞ্জার নামানোর জন্য গাড়ি দাঁড় করেছিলাম, আর পিছন থেকে লরি এসে নিয়ে গেছে। কোথায় এটা? এই খাসিমারি রাজপাড়ায়। হ্যাঁ, কী হয়েছিল? আমি মহদিপুর যাচ্ছিলাম প্যাসেঞ্জার নিয়ে। প্যাসেঞ্জার নিয়ে এরা 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 কোথাতে উঠেছিল? এরা কাঞ্চনডা রেল স্ট্যান্ডে উঠেছিল। তারপর কী হলো? তারপরে তো প্যাসেঞ্জার নামানোর জন্য দাঁড়িয়েছি, আর বাস পিছন থেকে লরি এসে নিয়ে গেছে। এরা কি রাস্তায় দাঁড়িয়েছিল? না, লরিতে, আমার গাড়িতে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমার গাড়িতে দাঁড়িয়েছিল। তো তোমার সামনেই? আমার গাড়ির পিছনে দাঁড়িয়েছিল। আর এদেরকে পিছন থেকে ধাক্কা মারে? হ্যাঁ, গাড়ি থেকে এসে। কী হয়েছে এদের এখন? এদের এখন একটা পা কাটা পড়েছে, আর একটা পা মুচকে ভেঙে গেছে। ও, ও দুলাল শাহ আর পল্লু ঘোষ যাচ্ছিল গাড়িতে উঠে পার্কিং। আচ্ছা, কোন পার্কিং? ওই মহদিপুর পার্কিং। আচ্ছা, মহদিপুর পার্কিং যাদের দেখি পাড়াতে টেকারে যাচ্ছিল পিছন দিকে, এবার পিছন দিকে গাড়ি দাঁড়াল ছিল, প্যাসেঞ্জার নামাচ্ছিল, আর পিছন থেকে লড়ে দিয়ে মেরে দিয়েছে। কী হয়েছে? পল্লু ঘোষ তো পল্লু ঘোষ মারা গেছে নাকি, আর দুলাল শাহ পা নাই। কী করে দুলাল ঘোষ? কী করে দুলাল শাহ? আমি হ্যান্ডিক্যাপ ছেলে, ও পার্কিংয়ে চায় চিন্তায় খাজ খেত, ওই জন্যই গেছিল। কিসে ধাক্কা মেরেছে? ট্রাকে ধরা পড়েছে। কি ট্রাকটা? ট্রাক ধরা পড়েছে। এখন কোথায় নিয়েছেন? এখন সদরঘাট হাসপাতাল। ঘাতক লরিটিকে পুলিশ আটক করেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর। ঘটনায় আহত হয়েছেন ওই ছাত্রীর বাবা। আহত ব্যক্তি বর্তমানে কাল্লা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুটি গাড়ির রেশারেশিতে মৃত্যু হলো এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর। আহত হয়েছেন তার বাবা। আহত ব্যক্তি অর্জুন সাব্বার জানান, এদিন সাইকেলে তার মেয়ে সোনামণি সাব্বারকে নিয়ে পূর্ব বর্ধমান জেলার কাল্লার সারখড়িয়ায় মেলা দেখতে যাওয়ার পথে একটি ট্রাক্টর ও লরি রেশারেশি করে যাচ্ছিল। ট্রাক্টরটি সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা মারে। মেলা দেখতে আসছিল আমাদের বাড়ি কাকুরে। কিছু বলেছিল কি কিনবে? কিছু বলেছিল? কিনবো বলেছিল তো। ঘটনাস্থলে মৃত্যু হয় ছোট্ট সোনামণি সাব্বার। গুরুতর আহত অবস্থায় তার বাবা কাল্লা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।
ভগবান শঙ্কর বৃদ্ধ শিবের মন্দিরটি আনুমানিক 1228 সালে প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। পূর্ব বর্ধমান জেলা কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি গ্রামে মন্দিরটি অবস্থিত। বর্তমানে গ্রামবাসীদের উদ্যোগে মন্দিরটি সংস্কারের কাজ চলছে। এই যে মন্দিরটা দেখছেন, এটি নচুরা মন্দির বিশিষ্ট দক্ষিণেশ্বরের আদলে, যেটা দক্ষিণেশ্বর ছাড়া অন্য কোনো জায়গায় এটা এখন সচরাচর দেখা যায় না। তাই মন্দিরটা আনুমানিক 200 থেকে 300 বছর আগে নির্মিত হয়েছিল। তা বিভিন্ন রকম কারণে, আর্থিক কারণে হোক, তারপরে গ্রামের লোক এগিয়ে না আসার কারণে মন্দিরটা ভগ্নপ্রায় অবস্থায় হয়েছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন গ্রামের সহযোগিতা, গ্রামবাসীদের সহযোগিতা এবং অর্থনুকূলে মন্দিরটা পুনরাবার নবনির্মাণ করা হয়েছে। এই মন্দিরটা মেনলি শিব মন্দির এবং এখানে আপনার বিভিন্ন টাইমে, একবারে বৈশাখ মাস থেকে আপ টু চৈত্র মাস অবধি বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয়ে থাকে এবং প্রচুর ভক্তের শিবরাত্রি বলুন, গাজনে হোক, বিভিন্ন রকম ভক্তের সমাগম হয়, চাপ হয় এবং বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ এই মন্দির থেকে বর্তমানে করা হচ্ছে। কাটোয়া থেকে রাহুল রায়, রিপোর্ট আনন্দ বার্তা। প্রথাগত ধান পাট আলু সবজি চাষ করে লাভের মুখ দেখা সত্যি খুব কষ্টকর। তাই স্ট্রবেরি চাষ বিকল্প রূপ নিয়েছে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের অধীন চাপাহাটি গ্রামে। উৎপাদকের আশা, এর ফলে তিনি লাভের মুখ দেখবেন। আমি শিমলাগড় অঞ্চলে চাপাহাটি গ্রামে একটা স্ট্রবেরি চাষ করেছি। চারা লাগিয়েছি আমি 1800 নভেম্বর মাসের 9 তারিখে লাগিয়েছিলাম। হ্যাঁ, জানুয়ারি মাসে 20 তারিখ থেকে আমাকে ফল দিচ্ছে। কতদিন চলবে? মার্চ মাস অবধি চলবে। আশা করি আমি এই ফলটা, এই চাষটা করে খুবই আনন্দিত এবং লাভবান। আমি চাইছি নতুন প্রজন্মকে, তারা যদি এই চাষে আগ্রহ দেখায় আমি সর্বোত্তভাবে তাদের সাহায্য করব। হ্যাঁ, এবং আমি চাই তারা এগিয়ে আসুক। আমি সামনের বছর মানে ইচ্ছা আছে, যদি চারা তৈরি করে রাখতে পারি তাহলে আরও ব্যাপকভাবে চাষ করব। কোনো সরকারি সহযোগিতা? সহযোগিতা সরকার আমাকে ন্যাশনাল হর্টিকালচার থেকে সেট নেট করার জন্য 400 স্কোয়ার মিটারের জন্য 1,48,000 টাকা সাবসিডি আমাকে দেবে। ওট হচ্ছে 2,08,000 টাকা খরচা হবে। আপনার লাগিয়েছি সুইট চার্লি, একটা জাতি পেয়েছি। কেন আমি তো জানি না, নতুন যেহেতু আমাকে যা বলে দিয়েছে, নতুন চাষ একটা খুবই লাভজনক। হুগলি থেকে সুজিত ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ঘাতক থানার ভূমসোর গ্রামে বোমার আঘাতে মৃত্যু হলো এক ব্যক্তি। ভাগাড় থেকে মরা পশুর মাংস বিক্রি নিয়ে ভিন্ন চিত্র ফুটে উঠল হুগলির ভদ্রেশ্বরের ভাগাড়ে। অপহরণের 24 ঘন্টা পেরিয়ে গেল, খোঁজ মেলেনি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কংগ্রেসের ব্লক সভাপতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর ভাই। মালদহ জেলার বৈষ্ণবনগর থানার দাড়িয়াপুর MT প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠল সহশিক্ষকের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।